মেয়েদেরকে বলবো, তোমাদের যাদের গায়ের রং মানে কৃষ্ণ বর্ণ বা কালো, বা তুমি মনে করছো যে শ্যামলা, কখনো এটা নিয়ে ওয়ারির হবে না, এটা নিয়ে কান্নাকাটি করবে না। তুমি তোমার ভিতর যোগ্যতা অর্জন করো, এটাই আলো। যোগ্যতা হচ্ছে আলো, আর গায়ের রং বেশি দিন থাকে না। আমি এই জন্য বলবো যে মানে সৌন্দর্য অর্জন করো কিভাবে, যোগ্যতার মাধ্যমে। প্রত্যেককে বলবো, প্রত্যেক বাবা মাকে বলবো, আপনারা এটার দিকে মানে বেশি নজর দেন যে আপনার সন্তান সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মানুষ মনুষ্যত্ব দিক থেকে ভালো হয়, ভালো মানুষ হয়ে হয় গড়ে ওঠে, এবং সে যেন এই যোগ্যতাগুলো অর্জন করে। যদি অন্য ধর্মের হয় তাদেরকে বলবো ঠিক কল্যাণ কামনা করতে হবে, ভালো মানুষ হতে হবে, এটা সবচেয়ে বড় কথা, এবং তারা তাদেরকে যোগ্যতা অর্জন করে দেন। অনেক টাকা পয়সা রেখে দিতে হবে তা না, তাদেরকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন।